দরং জিলা আয়ুক্ত কার্যালয়ত ভয়ঙ্কর কেলেঙ্কারি। বিতর্কিত ঠিকাদার নিপারণ বরার বিরুদ্ধে অভিযোগ। দরং জেলার আয়ুক্তর কার্যালয়ত কেলেঙ্কারির অভিযোগ আরটিআই কর্মীর। আরটিআই কর্মী হিতেশ ডেকাই অভিযোগ করা মতে কার্যালয়টিত সংঘটিত হয়েছে 100 কোটি টকীয়া কেলেঙ্কারি। হিতেশ ডেকাই আরটিআই তথ্যর আধারত আনিছে এই অভিযোগ। অভিযোগ মতে আয়ুক্তর কার্যালয়টিত দুর্যোগ প্রশমন আর ব্যবস্থাপনা বিভাগত নিবারণ বরাই লাভ করেছিল ঠিকা। বরাই ঠিকা লাভ করেছিল এমডি এন্টারপ্রাইজর নামত। ঠিকা লাভ করা প্রতিষ্ঠানটির বিপরীতে নিবারণ বরাই অন্য দুটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি গোপনে প্রায় সরকারি নিয়ে 100 কোটি সরকারি টাকা জিএসটি ফাঁকিরে এই ধন উলিয়াই নিয়ার বিস্ফোরক অভিযোগ আরটিআই কর্মী হিতেশ ডেকার। এম ডি এন্টারপ্রাইজ প্রপার্টার হয় মল্লিকা বর্মন দীপক বড়ুয়া আর এম ডি এন্টারপ্রাইজের মূল তথ্য অনুযায়ী জিএসটি নাম্বার ব্যবহার করে এম ডি এন্টারপ্রাইজের দুটার নামত বিলটো লওয়া হয়। মূর তোমার হাতত যদি তথ্য আছে তথ্য অনুযায়ী মল্লিকা বর্মনের একাউন্টত পয়সাটা সোমাব লাগে, কিন্তু 10টা বিলর 6টা বিলে মল্লিকা বর্মনের জেনুইনলি সোমায়, কিন্তু তাত ব্যবহার করা আছে বিলত ইনএক্টিভ জিএসটি। আর তার 5টা বা 6টা বিলর এমাউন্ট নিবারণ বরা এম ডি এন্টারপ্রাইজ, মই পিছত গম পালো যে নিবারণ বরার নামত থাকা এম ডি এন্টারপ্রাইজে 6টা বা 7টা বিল তার সিংহভাগ নিজের একাউন্টত লয়, কিন্তু এই মূর তথ্য যদি দেখিছো সম্পূর্ণ অবৈধ। নিবারণ বরাই 2020-22 বর্ষত লাভ করেছিল ঠিকা। বান পীড়িতর খাদ্য পশু খাদ্য যোগানোর নামত আছিল এই ঠিকা। সেই সময়ত নিবারণ বরাই কার্যালয়টির একাংশ বিষয়ারে মিলি জালিয়াতিয়ে সরকারে নিয়ে ধন। ডিজাস্টার ম্যানেজমেন্ট, রেভিনিউ, ইলেকশন, আরকেজি, বসুন্ধরা, গরুখুটি প্রকল্প বিশেষভাবে, গতি মই পাইছো অকল নজরত ব্রাঞ্চ আর ডিএম ব্রাঞ্চর রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী মানে 15% তাদের নথিপত্র পাইছো এতালে কার্যালয়ের আর 15% নথিপত্রতে মই 7% মান মই কিছু বিসঙ্গতি দেখা পাইছো। গতি যুর ডিপার্টমেন্টত এতিয়াও মই নথিপত্র লাভ করা নাই। মই ভাবো সম্পূর্ণ তথ্যপাতি যদি মই পাও ইয়াত 100 কোটি টকার অধিক টকার কিবা খেলিমেলি হওয়ার মই সন্দেহ প্রকাশ করেছো। এই কথা আরটিআই কর্মীগৰাকীয়ে আরক্ষী অধীক্ষক জিলা আয়ুক্তক অবগত করেছে যদিও কর্তৃপক্ষই তদন্তর ব্যবস্থা নকৰাৰ অভিযোগ। উল্লেখ্য যে নিবারণ বরা নামৰ ঠিকাদারজন এক প্রকার উঠি রজা বহি রজা দরং জিলা আয়ুক্তর কার্যালয়। এটা এন্টারপ্রাইজত বিল দিছে, আনটো এন্টারপ্রাইজত পয়সাটা উলাইছে, সো তেনেকুৱাটো হব নোৱাৰে। গোটেই বস্তুটো এনকোয়ারি করে উইদিন 3-4 ডেজ মই তাক সাবমিট করব দিছো। ঠিকাদারজনের অভিযোগের তদন্ত করলে পোহরলৈ আহিব সত্য। আনহাতে শেহতীয়াকৈ পোহরলৈ অহা এম ডি এন্টারপ্রাইজ নামৰ প্রতিষ্ঠানটির সবিশেষ সন্দর্ভত শীঘ্রই পোহরলৈ আনিব প্রাগ নিউজে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।